হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করতে চলেছি খুবই মজার এবং টেস্টি একটা সন্দেশ, আর খুবই সহজভাবে এটা তৈরি করেছি। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল। এই চালটাকে একটু ধুয়ে ভালো করে কিন্তু ড্রাই করা আছে। তোমরা চাইলে যে কোনো আতপ চাল বা বাসমতি চাল দিয়েও করে নিতে পারো। এবার চালটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো ঘি দেব। চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চালের সঙ্গে ঘিটা মিশিয়ে নিয়েছি, এতে অল্প ঘি দিয়েই করা যায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে দেব আমি আর হাফ টিস্পুন ঘি। এবার আমি চালটার মধ্যে দিয়ে দিলাম। দু টুকরো এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম। বাদামটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে নিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই নারকেল। এটা বাড়িতেই করে রাখা ছিল, বা ডেসিকেটেড নারকেল যাই বলো। চালগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ভাজা চালটাকে একটা জায়গায় আমি ঢেলে রাখলাম। চালটা ঠান্ডা হয়ে গেছে। চালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়েছি, এটাকে একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। চালটাকে গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহি পাউডার কিন্তু হয়নি, অনেকটা সুজি সুজি টাইপের হয়েছে। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চিনি। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। Thank you.
এর মধ্যে দু টুকরো এলাচ দিয়ে দিলাম থেঁতো করে। চিনিটা মেল্ট হয়ে গেছে, আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কমিয়ে দিয়েছি। এটা ক্যারামেলাইজড করে নিচ্ছি, এটা খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এটা আগে জাল করা ছিল, জাল দেওয়া ছিল, সেটা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। একটু নাড়লে এটা, এই যে এখানে একটু দলা পাকিয়ে পাকিয়ে গেছে, এগুলো সব মেল্ট হয়ে যাবে। এটা একদম মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ভেঙে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা নিচে যাতে লেগে না যায় তার জন্য নাড়তেই থাকতে হবে। আমি একটু মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিলাম, এর সাথে আবার মিশিয়ে নেব। এটা দিলাম, খেতে আরো বেশি ভালো লাগবে এই জন্য। এবার আমি এর মধ্যে এই হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি।
এটা কিন্তু হয়ে গেছে দেখো। এটা হয়ে গেছে একদম ইজিলি, এইভাবে উঠে আসছে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখানে একটা প্লেটের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, এবার আমি এটাকে এর মধ্যে সেট করে নেব। এইভাবে সেট করে নিয়েছি। এটা কিন্তু অতিরিক্ত মিষ্টি হবে না, তোমরা যদি চাও অতিরিক্ত একটু মিষ্টি খেতে তাহলে এর মধ্যে আরও চিনি অ্যাড করতে পারো। এবার আমি এটাকে কেটে নেব। এইভাবে কেটে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারো, হালকা গরম থাকতে থাকতে কেটে নেবে। এবার আমি এই গুড়টা দিয়ে ডেকোরেশন করব। এটা কিন্তু কলার গুড় আমি তৈরি করেছিলাম, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। এটা একদমই অপশনাল, আমার কাছে যেহেতু আছে তাই আমি এটা দিই ডেকোরেশনটা করব। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে।